দুর্গাপূজার মরসুমের আগেই পুরোপুরিভাবে চালু করে দেয়া হবে মালদার সিল্ক পার্ক। মঙ্গলবার সিল্ক পার্কের উন্নত পরিকাঠামো ব্যবস্থা এবং দ্রুত সেটিকে চালু করার ব্যাপারে জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টারের মালদার জেনারেল ম্যানেজার সুমনানন্দ মণ্ডল সহ প্রশাসনের পদস্থ কর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স কর্তৃপক্ষ, মালদার নারায়ণপুর শিল্পাঞ্চল জোনের ব্যবসায়ী সহ সিল্ক ও খাদি ব্যবসার সঙ্গে যুক্ত অন্যান্য কর্মকর্তারা। এদিনের প্রশাসনিক বৈঠকে মূলত আলোচনা করা হয় সিল্ক পার্ক চালু করার ক্ষেত্রে বর্তমানে কি কি বিষয় অবলম্বন করা দরকার। ইংরেজবাজার ব্লকের মধুঘাট এলাকায় এই সিল্ক পার্কের উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কিন্তু তারপরে দুই বছর পেরিয়ে গেলেও পুরোপুরিভাবে সিল্ক পার্ক চালু করা নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। সম্প্রতি মালদায় প্রশাসনিক বৈঠক করতে এসে মুখ্যমন্ত্রী সিল্ক পার্কের দ্রুত চালু করার নির্দেশ দিয়েছেন, আর তারপরেই জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করে সিল্ক পার্ক চালু করার উদ্যোগ নিতে চলেছে জেলা শাসক নিতিন সিংহানিয়া। আজকে আমাদের সিল্ক সেক্টর, খাদি এবং টেক্সটাইল সেক্টরে যে আছে বিভিন্ন স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে নিয়ে রিভিউ হয়েছে। WBSITC থেকে অফিসিয়ালসরা এসেছিলেন এবং সিল্ক পার্কের যে অ্যালটমেন্টসগুলো ফাইনালাইজ হয়েছে, ক্যাবিনেট অ্যাপ্রুভাল হলেই সেই স্টলস এবং প্লটস অ্যালটমেন্ট করা হবে। সিল্ক হাট যেটা তৈরি হয়েছে আমাদের, তারও অ্যালটমেন্টের প্রক্রিয়া আজকে ডিসিশন হয়েছে, আমরা শুরু করছি। যে কমন ফ্যাসিলিটি সেন্টার সিল্ক পার্কে হচ্ছে আমাদের, তার কিছু এখানে আমরা যারা ওখানে থাকবেন অ্যালটিস তাদেরকে নিয়ে আজকে বসা হয়েছে এবং তাদের রিকোয়ারমেন্টও যে আছে সেটাকে আমরা তাদেরকে রিকোয়ারমেন্টটাকে নিয়েছি এবং আমাদের যে CFC হচ্ছে তার মধ্যে সেটাকেও আমরা রাখবো। আশা করছি আমরা যে এই পুরো প্রক্রিয়া যে আছে সিল্ক পার্কে খুব শীঘ্রই শেষ হবে এবং সিল্ক হাটে যে আছে কিছু পভিলিয়ন্স করতে রিকোয়েস্ট আজকে বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে এসছে, ফর এক্সাম্পল খাদি পভিলিয়ন, সিল্ক পভিলিয়ন, তো সেটাও যে আছে আমরা চেষ্টা করছি সেটাকে টেক কেয়ার করা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই সিল্ক পার্কে উৎপাদন এবং বিপণন ব্যবস্থা দুটোই থাকবে, তার জন্য দুটি ব্লক তৈরি করা হয়েছে। একদিকে 20 ব্লকে উৎপাদন কেন্দ্র থাকবে, পাশাপাশি 52টি স্টল তৈরি রয়েছে, যার মধ্যে 32টি স্টল ইতিমধ্যেই ব্যবসায়ীদের দিয়ে দেয়া হয়েছে। অন্যদিকে সিল্ক ও খাদি বিপণনের ব্যবস্থা থাকবে এই সিল্ক পার্কে। এটি দ্রুত চালু করে দিলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান ফিরে আসবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। আজকে আমাদের মূলত মালদার যে সিল্ক পার্ক আছে তার বিভিন্ন ডেভেলপমেন্টের যে আছে প্রি কোকুন এবং পোস্ট কোকুন যে প্রসিডিংগুলো আছে সেগুলো নিয়ে আমাদের বিস্তারিতভাবে DM স্যার আলোচনা করলেন এবং আমাদের ভবিষ্যতে কী পরিকল্পনা আছে সেগুলো সম্বন্ধে আলোচনা হলো। যেমন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে বিল্ডিং আছে সেখানে কীভাবে প্রোডাকশন হবে সিল্ক, তারপরে তার সেগুলো কীভাবে মার্কেটিং হবে। হ্যাঁ, আমাদের ওয়েস্ট ব্লক যেখানে আছে সেখানে মূলত আমাদের এই প্যাভিলিয়নগুলো থাকবে, সেখানে যেমন বিক্রি এবং ট্রেনিং এগুলো সমস্ত রকম ব্যবস্থাই থাকবে। কতজন ওখানে উপকৃত হবেন? তা ওখানে সিল্ক পার্কে প্রোডাকশান আছে একটা সাইড, একটা সাইড আছে বিপণন। যেটা প্রোডাকশান সাইডে আমাদের হচ্ছে 20টা আমাদের প্লট এবং 52টা স্টল আছে, সেগুলো সব টেক্সটাইলের, সেগুলো সব ডিস্ট্রিবিউশন হবে এবং কিছু হয়েও গেছে অলরেডি। আর ডান দিকটায় যেটা ওয়েস্ট ব্লক আছে সেটা হচ্ছে আমাদের বিপণনের ব্যবস্থা থাকবে, সেখানে সিল্ক এবং খাদি এই সমস্ত যে বেচাকেনা তার জন্য স্টল থাকবে। স্যার, পুলিশ পিকেটিং ব্যাপারটা? পুলিশ পিকেটিং আজকে অ্যাসোসিয়েশন থেকে দাবি করেছে, আমরা লিখছি SP সাহেবকে যত শীঘ্র আমরা। কেন, কারণটা কি? কী কারণ, কী কারণটা কি? একটু ফাঁকা জায়গা আছে যার জন্য হয়তো কিছু যারা ওখানে ইউনিট করবে তাদের একটু সংশয় আছে, তার জন্য আমরা পুলিশ পিকেটিং করে দেবো। গভর্নমেন্ট বিল্ডিং অসুবিধা কিছু নেই। স্যার বুঝি, এই শিল্প আপনাদের বারবার করে উদ্যোগ নেওয়া হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে পুরোপুরি শুরু হচ্ছে না, কেন কেন হচ্ছে না? কেন স্যার উদ্যোগ নেওয়া হচ্ছে? উদ্যোগ যেহেতু আমাদের কিছু জিনিস আমাদের দেখুন একটা যে কোনো জিনিসের স্বয়ংসম্পূর্ণভাবে হয় কখন, যখন সব কিছু একবারে হয়ে যায়। এখন যেমন সেখানে বেচাকেনারও ব্যবস্থা হচ্ছে নিশ্চয়ই এবার হবে, আর অলরেডি তো স্টল হয়েছে, তো 22 এবং 10, 32টা অলরেডি আমাদের অ্যালটমেন্ট হয়ে গেছে। মোটামুটিভাবে কতদিনের মধ্যে শুরু হবে? পুজোর আগে আমাদের ফুল ফেসে চালু হয়ে যাবে। ডাইং এবং যে ফ্যাসিলিটিগুলো আমাদের ছিল না সেগুলো আমাদের চলে এলে আশা করি ফুল ফেসে চালু হয়ে যাবে। আপনার নাম ডাইং এবং প্রিন্টিং ফ্যাসিলিটিটা ছিল না এতদিন, সেটাকে নতুন করে অ্যাড করা হলো, এটা হলে নিশ্চয়ই ফুল ফেসে পুজোর আগে আমাদের চালু হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।